আসসালামু আলাইকুম বন্ধুরা, ক্যাশার পাট দেখি নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা এখন পঞ্চম খেলার 52 নম্বর মাসাতে আছি। এ বাইরে আসছেন শাহরাস্তি চাঁদপুর থেকে। এখানে টিম লিডার হলো এই মাসা জাহাঙ্গীর আলম পাটোয়ারি ভাই, দেখতেই পাচ্ছেন তিনি সাদা চেক শার্ট, একটি মাস হিট করেছেন, টানতেছেন এখন। তার সাথে আছে কুদ্দুস ভাই, শাহ আলম ভাই, আর বাংলাদেশ দলের জার্সি পরিহিত আছে ইশাক ভাই, নেট নিয়ে যিনি এখন দৌড়াচ্ছেন ইশাক ভাই, জাহাঙ্গীর আলম পাটারির পাশে পিছন পিছন দৌড়াচ্ছেন। যাই হোক, চাচা মনে হচ্ছে একটা মাছ লাগিয়েছেন ভালোই, দেখা যাক। চাচা কিন্তু দৌড়াচ্ছেন মাছটাকে নিয়ে, দেখা যাক কি হয়, এটা কি মাছ, কাছে আসলে আমরা আসলে বুঝতে পারবো। যারা কেশার পাড় দিঘি সম্পর্কে জানেন না তাও তাদের জন্য আবার বলে রাখি, কেশার পাড় দিঘিটি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা অবস্থিত। আর এই জাহাঙ্গীর আলম পাটোয়ারি ভাইয়ের টিম আসছে শাহরাস্তি চাঁদপুর থেকে। শুধু চাঁদপুর না, এখানে টিকেটে দূর দূরান্ত দেখে সারা বাংলাদেশ থেকে মানুষজন প্রত্যেক বছরই চলে আসে। এটা এই বছরের পঞ্চম খেলার শেষ খেলার একটি ভিডিও। নেট নিয়ে প্রস্তুত ইশাক ভাই, দেখা যাক এটা কি মাছ। জাহাঙ্গীর আলম পাটোয়ারি ভাই প্রাণপণ চেষ্টা করছেন মাছটাকে ধীরে ধীরে কিনারে নিয়ে আসার। মাছটা মনে হয় চলে আসছে কিনারে বন্ধুরা, এটা মনে হচ্ছে বড় সাইজের একটি রুই মাছ নেটে চলে আসবে। হ্যাঁ, চলে আসলো মাছটা, দারুণ একটা রুই মাছ, এটা দারুণ সাইজের একটা রুই মাছ ধরে ফেললো জাহাঙ্গীর আলম পাটোয়ারি ভাই। আমরা এখন মাছটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ফ্রেশ একটা রুই দেখতেই পেলেন, মাছটাকে এখন খোলা হচ্ছে নেট থেকে। জাহাঙ্গীর আলম পাটোয়ারি ভাই মাছটাকে খুলছেন। এই যে ইশাক ভাই, তাদেরকে চেহারাটা একটু দেখানোর চেষ্টা করি। মাছটা অনেক লাফালাফি করছে, মাছ লাফালাফি করলে সাধারণত এই ধরনের দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। যাই হোক, মাছটাকে নেট থেকে এখনো খোলা হয়নি, তবে মনে হচ্ছে বর্শি থেকে চাড়ানো হয়েছে বা কেন একটু বর্শি পেঁচিয়ে গেছে, এখন নেটে রাখা হবে এটাকে। যাই হোক, নেকড়ে দিয়ে ইশাক ভাই মাছটাকে খোলার চেষ্টা করছেন। হ্যাঁ, নেকড়ে দিয়ে পেঁচিয়ে নেবেন যাতে মাছটা লাফালাফি করে চলে না যায়, কারণ নেকড়ে দিয়ে চোখ বন্ধ করে দিলে মাছের চোখ ডেকে ফেললে আর সাধারণত মাছগুলো যেতে পারে না লাফিয়ে। যাই হোক, মাছটাকে এখন তাদের নেটে রেখে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং নেটে রেখেও দেওয়া হলো এটাকে, মাছটাকে। এদিকে আমরা এখন সন্ধ্যা লগ্নে, তাদের মাছে আরো একটি মাছ হিট হয়েছে। রাতের সন্ধ্যার একটা ভিউ দেখতে পাচ্ছেন, চারিদিকে লাইট জ্বলছে, দারুণ। হয়তো রাতে ভিডিও করলে আরো সুন্দর হতো, কিন্তু আমরা সাধারণত রাতে ভিডিও করি না, আমরা দিনেই ভিডিও করি, তাই আমরা বেশিক্ষণ থাকবো না, চলে যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।